बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बांग्लादेश कारीगरी शिक्षा बोर्ड आवताधीन कृषि डिप्लोमा शिक्षाक्रम चतुर्थ पर्व प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम। करोनार विशेष परिस्थितिर कारणे आमरा गत सप्ताह थेके A2I प्रोग्राम सहयोगिताय तोमादेर जन्य अनलाइन क्लास शुरू करेछि। एटा द्वितीय सप्ताह एवं गत सप्ताह आमी तोमादेर साथे छिलाम। तोमादेर विषय हलो कृषि सम्प्रसारण एक। आज के कृषि सम्प्रसारण एक ही बाकी अंश पढ़ा होबे एवं आमी आज के आलोचन तुम्हारा जरा सुनछो सेई साथे आरो जरा सुनछेन सबाई के स्वागत जानाच्छी। आमी कृषिविद डॉक्टर मोहम्मद आब्दुल मान्नान, अध्यक्ष भारप्राप्त कृषि प्रशिक्षण इन्स्टीट्यूट होमना कुमिल्ला। चतुर्थ पर्वेर कृषि सम्प्रसारण एक विषय पांचटी अध्याय आछे। आमरा गत क्लासे चतुर्थ अध्याय भिजुअल एड विषय ऊपर पढ़ाशुना करेछि, आलोचना करेछि। भिजुअल एड तार संज्ञा काके बोले, कत प्रकार, की की एवं उदाहरण सह आमरा आलोचना करेछि। आजकेर आलोचनाय थाकबे पंचम अध्याय। पंचम अध्याय कृषि सम्प्रसारण एक বিষয়ের পঞ্চম অধ্যায় এর প্রথম অংশ। আর এই প্রথম অংশের যেটা আলোচনার বিষয় সেটা হলো ব্যক্তিগত সাক্ষাৎ, বাসদল ও ব্রেইনস্টর্মিং। এগুলো কি? কৃষি সম্প্রসারণ মূলত কৃষির কোন প্রযুক্তি তার যে যারা ব্যবহার করবে অর্থাৎ কৃষক, কৃষকদের কাছে পৌঁছে দেওয়াটাই হলো কৃষি সম্প্রসারণের মূল কথা। এবং এই কৃষি প্রযুক্তিগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন উপায়ের অবলম্বন করি। তার মধ্যেই এই উপায় একটি হলো ব্যক্তিগত সাক্ষাৎকার। তাহলে ব্যক্তিগত সাক্ষাৎকার বলতে কি বোঝায়? ব্যক্তিগত সাক্ষাৎকার ইংরেজিতে বলা হয় পার্সোনাল মিটিং বা পার্সোনাল কন্ট্যাক্ট। এটাকে ব্যক্তিগত সাক্ষাৎও বলে, ব্যক্তিগত সাক্ষাৎকারও বলে। এটা সংজ্ঞা যদি আমরা যদি বিষয়টাকে বুঝতে চাই, তো ব্যক্তিগত সাক্ষাৎ মানে হলো কোনো এক ব্যক্তি যদি আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে, তাহলে সেটার নাম হলো ব্যক্তিগত সাক্ষাৎ। কিন্তু আমরা যেহেতু কৃষি সম্প্রসারণ বিষয়ের সাথে কথা বলতেছি, সে কারণে আমাদের ব্যক্তিগত সাক্ষাৎটা অনেকটা কৃষি সম্প্রসারণ বা কৃষির সাথে সম্পৃক্ত হয়ে আসতে হবে। সেই জন্য আমরা বলি কৃষকের সমস্যা চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের উদ্দেশ্যে সম্প্রসারণ কর্মী কৃষক বা কৃষক পরিবারের সাথে সাক্ষাৎ করাকে ব্যক্তিগত সাক্ষাৎ বলে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যখন কোনো সম্প্রসারণ কর্মী কোনো কৃষকের সমস্যার সমাধানের জন্য সমস্যা চিহ্নিত করবে, বিশ্লেষণ করবে এবং সেই বিষয়ে তাকে বলার জন্য তার সাথে সাক্ষাৎ করবে, তখন সেটাকে বলা হবে ব্যক্তিগত সাক্ষাৎ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুইজন লোক পরস্পর কথা বলতেছে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করেছে। ব্যক্তিগত সাক্ষাৎকারের নীতিমালা, কিছু নীতিমালা আছে যে সম্প্রসারণ কর্মী কৃষক বা কৃষক পরিবারের সাথে পরিচিত হতে হবে। আমরা কৃষক বা কৃষক পরিবার সাথে যে সম্প্রসারণ কর্মী যাবে, সে যেই প্রথম তার নিজের কথা বলবে না, তার সাথে পরিচিত হতে হবে, তার সমস্যা চিহ্নিত করতে হবে এবং যথাযথ বিশ্লেষণপূর্বক সমাধানের পরামর্শ প্রদান করতে হবে। অনেক সময় একটা এই বিষয়টাতে তার কাছে একটা সমস্যা, এটা সে নিজেও বুঝতে পারে না। যেমন আমি যদি বলি এই করোনা পরিস্থিতিতে আমাদেরকে লেবু খাওয়া দরকার, কিন্তু ওই কৃষকের বাড়িতে লেবু গাছ নাই, তার বাড়িতে লেবু গাছ নাই, এটা যে তার থাকা উচিত এই বিষয়টা সে বুঝে না। আমি যদি তাকে বিশ্লেষণ করে বলি যে আপনার এই করোনাকালীন পরিস্থিতিতে ভিটামিন সি খাওয়া দরকার এবং তার জন্য লেবু হলো অত্যন্ত উৎকৃষ্ট একটা মাধ্যম, সুতরাং আপনার বাড়িতে লেবু গাছ থাকা উচিত ছিল, আপনাকে তার বেশি লেবু গাছ লাগাইতে হবে, তখন তাকে বিশ্লেষণ করে যখন বলবো সেই বিষয়টা বুঝবে। শুধু বললেই হবে না, তাকে সুনির্দিষ্ট পরামর্শ এবং তথ্য দিতে হবে। তাহলে আপনার বাড়ির কোন জায়গাটাতে লাগাবেন, কোন জায়গাটা লাগে সুবিধা হবে এবং সেখানের জন্য আপনি চারা কোথায় পাবেন, সে আপনার বাড়ি যেখানে তার পার্শ্ববর্তী একটা বেসরকারি নার্সারি আছে সেখানে পাওয়া যাবে অথবা একটা সরকারি নার্সারি আছে সেখানে আপনি পেতে পারেন। এইভাবে কোথায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে সমস্ত তথ্যাদি পূর্ণাঙ্গভাবে তাকে বলতে হবে। আর এই কথা বলার জন্য যেহেতু সমস্ত ইনফরমেশনটা তার কাছে থাকতে হবে, তাহলে আমি বলবো যে আমার সম্প্রসারণ কর্মীকে অত্যন্ত দক্ষ হতে হবে এবং এই ধরনের তথ্যসমূহ তার কাছে থাকতে হবে। যেখানে ব্যক্তিগত সাক্ষাৎকার হবে সে কৃষকের সাথে
সম্প্রসারণ কর্মীকে নিয়মিতভাবে তার খোঁজ খবর নিতে হবে এবং নিজের উপস্থিতি কৃষকের কাছে অত্যাবশ্যক করে তুলতে হবে। অর্থাৎ কৃষক যেন মনে করে না এই ভদ্রলোক যিনি আমাকে এই বিষয়গুলো পরামর্শ দিচ্ছেন সে আমার কাছে খুব জরুরি, কারণ সে আমাকে অনেক ভালো ভালো অনেক কথাগুলো আমাকে বলছেন। ব্যক্তিগত সাক্ষাৎকারের কর্মসূচি প্রণয়ন, এই একটা কাজের জন্য একটা বিশেষ কর্মসূচি তাকে প্রণয়ন করতে হবে এবং সেই কর্মসূচিটা হতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা ভিত্তিক। অর্থাৎ কেন আমি তার সাথে সাক্ষাৎটা করব, তার সাথে সাক্ষাৎ করার আমার উদ্দেশ্যটা কি, পরিকল্পনা বাস্তবায়নে যে জিনিসটা আমি তাকে দিতে চাই সেই পরিকল্পনা বাস্তবায়নে আমার কতদিন সময় লাগবে এবং তা পূর্ণাঙ্গভাবে থাকতে হবে এবং এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা সাথে সাথে সুস্পষ্ট প্রস্তুতিও তার থাকতে হবে। কৃষক বা কৃষক পরিবারের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাতের উদ্দেশ্য আগে থেকে ঠিক করতে হবে এবং সাক্ষাতের জন্য একটা ছক তৈরি করতে হবে, আগে থেকে একটা ছক তৈরি করতে হবে, আর একটা হলো কৃষকের সাথে দেখা হওয়ার পরে আর একটা ছক তৈরি করতে হবে এবং সেই ছক অনুযায়ী তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। আমি যেদিন তার বাড়িতে যেতে চাই সেদিন আমি গেলাম, যে দেখলাম যে ভদ্রলোক নাই, তাহলে আমার যাওয়াটা কি হলো? সুতরাং আগে থেকে সুন্দরভাবে যোগাযোগ করে এবং আমি যে সময় যাব সেই সময় যেন কৃষক বাড়িতে থাকেন, তার যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাব সেই বিষয়টার জন্য আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো যেন থাকে সেটাকে এনশিওর করে আমাকে এই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে এবং আলটিমেটলি আমাকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ সেই কৃষকের সাথে আমার ব্যক্তিগত একটা ফ্রুটফুল অত্যন্ত কার্যকরী একটা সাক্ষাৎ, ব্যক্তিগত সাক্ষাৎ হতে হবে। একবার সাক্ষাৎ করে আসলে হবে না, পরবর্তীতে সেটা ফলো আপ রাখতে হবে এবং এই প্রথম সাক্ষাতে বলে দিতে হবে যে কথা আমি বললাম যে আরেকটা ছক তৈরি করতে হবে, তার কোন দিন সুযোগ হয়, কোন দিন আসলে আমার তার সাথে দেখাটা হবে এবং সে আমাকে সময় দিতে পারবে সেই বিষয়ে একটা নতুন করে ছক তৈরি করতে হবে তার জন্য এবং মাঝে মাঝে তার যোগাযোগ করতে হবে, তাকে ফলো আপ করতে হবে, তার মোবাইল নাম্বার নিয়ে আসতে হবে, আজকের যুগে সবারই মোবাইল আছে, তার মোবাইল নাম্বার নিয়ে আসতে হবে এবং সাক্ষাতে একটা চেকলিস্ট তৈরি করতে হবে। চেকলিস্ট মানে হলো আমি তার সাথে যাব, গেলে তো তার সাথে পরিচয় হবে, কথাবার্তা হবে, কিন্তু আমার যে মেইন উদ্দেশ্য সেই কথাগুলো যেন আমার বাদ না পড়ে, সেই জন্য আমি তার সাথে যাওয়ার আগেই আমাকে চেকলিস্ট করতে হবে যে আমি তার সাথে কত মিনিট কোন বিষয়ে কথা বলবো এবং আমার যে কথাটা সেটা আমি কখন তাকে বলবো। আমরা এই চেকলিস্টটা সম্পর্কে এখন আলোচনা করব যে আলোচনার জন্য একটা সাক্ষাৎ সূচি তৈরি করতে হবে, সাক্ষাৎ সূচি এবং সাক্ষাতের উদ্দেশ্য ঠিক করা এবং উদ্দেশ্য ও তারিখ ঠিক রাখা। উদ্দেশ্যও ঠিক করতে হবে, উদ্দেশ্যের তারিখও ঠিক করতে হবে এবং ঠিক করতে হবে ঠিক রাখতেও হবে, অর্থাৎ আমাকে সম্মত যেতে হবে। কৃষক ও কৃষক পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে, উনি কোন ধর্মের, কোন মানসিকতার, উনি কি ধর্মের কথা বেশি পছন্দ করেন না রবীন্দ্র সঙ্গীত ওনার কাছে বেশি ভালো লাগে সেটা বুঝতে হবে, ওনার সাথে কথা বলার সময় এমনভাবে কথা বলতে হবে যাতে করে উনি সন্তুষ্ট হন, ওনার ইচ্ছার বিরুদ্ধে চিন্তার বিরুদ্ধে কথা ওনার বলার প্রয়োজন নেই, কারণ আমি যে উদ্দেশ্যে গেছি সেটা হলো আমি একটা কৃষি প্রযুক্তি তাকে দেব সেইটাই যেন আমার আলটিমেটলি বাস্তবায়িত হয়, সেটা আমাকে মাথায় রেখে বাকি জিনিস আমার সাথে গৌণ, এটি হলো আমার কাছে মুখ্য। তাকে যে পরামর্শটা আমি দিলাম সে পরামর্শ সে বুঝলো কিনা সেটা আমাকে তাকে পরীক্ষা করে দিতে হবে। অনেক সময় দেখা গেছে যে মিস ইনফরমেশনটা হয়, কমিউনিকেশনের বা যোগাযোগের কিছু ত্রুটি থাকে, দেখা গেলো ক্লাসের এক পাশে এক স্টুডেন্টকে আমি একটা কাগজ দিয়ে লিখে দিলাম একটা তথ্য, একটা ইনফরমেশান, এটা সে কাগজ নিজের কাছে রেখে পরবর্তী আরেকজনকে বললো, বলতে বলতে শেষ লোকটার কাছে যখন গেলো তাকে আমি ডেকে বললাম যে আচ্ছা তুমি এবার বোর্ডে লেখো তোমাকে কী বলা হয়েছে, দেখা গেলো বোর্ডে যা লিখছে আর কাগজের মধ্যে যা আছে তার মধ্যে কিন্তু একটা ফাঁক হয়ে গেছে। সুতরাং সে একজন যখন আরেকজনকে বলে সঠিকভাবে বুঝে না, আমি এখন তাকে যে কথাটা বললাম যে তথ্যটা তাকে দিলাম সে ভালো করে বুঝলো কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে। কীভাবে? আমি তাকে বলবো যে ভাই বলেন তো কী যেন বললাম, জাতের নামটা কী বলছি, যেন কোন ফসলের জন্য বলছি, লেবু নাকি জাম্বুরা, লেবু, এটা সে ভালো করে বুঝছে কিনা সেটাকে আমাকে পরীক্ষা করতে হবে। তার চাষাবাদের খোঁজখবর নিতে হবে, সে কী কী বিষয়ে চাষাবাদ করে এবং গত সাক্ষাতে
তার সাথে যা আলোচনা করেছিলাম সেটার একটু পর্যালোচনা করতে হবে, তার মনে আছে কিনা এবং সেটা সে বাস্তবায়ন করছে কিনা, কতটুকু আগাইছে বা কতটুকু বাস্তবায়ন বাকি আছে, এই বিষয়গুলো একটু পর্যালোচনা করতে হবে। ভালো কাজের জন্য কৃষককে অভিনন্দন জানাতে হবে এবং তাকে উৎসাহিত করতে হবে। আমি বুঝলে আসলাম যে আপনার বাড়ি থেকে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে একটা প্রাইভেট নার্সারি আছে, সেখান থেকে যদি আপনি নেন তাহলে টাকাটা বেশি লাগবে, আর সরকারি নার্সারি যদি নেন তাহলে সেখানে জিনিসটা খুবই ভালো হবে, হয়তো একটু দূরে টাকাও কিন্তু কম লাগবে। সে ভদ্রলোক এর মধ্যে যে কোনো জায়গার থেকে একটা চারা জোগাড় করে অলরেডি লাগিয়ে দিয়েছে। এই জিনিসটা যখন দেখলাম তাহলে তাকে কি আমি অ্যাপ্রিসিয়েট করতে হবে? না, অবশ্যই করতে হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে অভিনন্দন জানাতে হবে এবং তাকে এই ধরনের আরও কাজ করার জন্য উৎসাহিত করতে হবে। এই যে কাজটা সে করলো তাতে তার কী লাভ হলো সে তাকে বলতে হবে, এইভাবে সে আলটিমেটলি উৎসাহিত হবে। এবং ফলো আপ করতে হবে, সাক্ষাতে ফলাফল লিপিবদ্ধ করতে হবে। আজকের যে আলোচনা তার সাথে করলাম সে আলোচনার কী কী রেজাল্ট আসলো, কী কী বিষয়ে আমরা পর্যালোচনা করলাম, তার কী সমস্যা ছিল সেটাকে আইডেন্টিফাই করলাম, সেই সমস্যার জন্য কী সমাধান দিলাম, এবং এই ধরনের সমস্ত ইনফরমেশনগুলো একটা লিখে রাখতে লিপিবদ্ধ করতে হবে। ফলো আপ করতে কী ধরনের তথ্য পরামর্শ দিতে হবে তা ঠিক করতে হবে, চেকলিস্টের মধ্যে রাখতে হবে যে আমি পরবর্তীতে যখন তার এখানে ফলো আপ করতে আসবো তখন তাকে আমি কী ধরনের পরামর্শ দেব, আজকে আমার কী মনে হচ্ছে যে তাকে এই কথাগুলো বলা দরকার, তবে আজকে নয় 1 সপ্তাহ বা 15 দিন পরে, সেগুলো কিন্তু আমার এই লিপিবদ্ধ করার মধ্যে থাকতে হবে, যাতে করে পরবর্তীতে আমি যখন আসব ওই বিষয়টা আগে একটু দেখে আসতে পারি, যাতে করে যে যে পরামর্শ দিব সেটা যেন আমার কাছে আগে থেকে থাকে। সম্প্রসঙ্গ ব্যক্তিগত সাক্ষাৎকার যা যা করেন, এতক্ষণ আমরা যা বললাম অনেকটা তার মতেই একটু ভিন্নভাবে উপস্থাপিত হবে, সেটা হলো সম্প্রসারণ কর্মী কৃষক বা কৃষক পরিবার সাথে প্রথমে সে পরিচিত হন, তার যে উদ্দেশ্য সেটাই প্রথম করেন না, তার সাথে পরিচিত হন। কৃষি ব্যতীত অন্য বিষয়ে কিন্তু কৃষকের সাথে আলাপ হয় এবং সে যদি সেই বিষয়ে সহযোগিতা চায় তাহলে সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি কৃষি মানে ক্রপ সায়েন্সের লোক, আমি ক্রপের বিষয়ে তার সাথে কথা বলবো, কিন্তু সে যদি লাইফ স্টাইল বিষয়ে কোনো বিষয়ে আমার কাছে জানতে চায়, গরু মুরগি হাঁস, তাহলে তাকে আমাকে বলতে হবে। হয়তো আমি যদি জানা থাকে তো বলবো, আর না হলে বলবো যে আমি এই বিষয়ে যারা পারদর্শী তাদের সাথে আলাপ করে তোমাকে জানাচ্ছি, ভাই আপনাকে জানাচ্ছি। সুনির্দিষ্ট পরামর্শ বা তথ্যাদি কৃষককে প্রদান করতে হবে, সেখানে কোনো অ্যাম্বিগুইটি থাকতে পারবে না। তার কৃষি বিষয়ক সার্বিক পরিকল্পনা ব্যবস্থাপনা নিয়ে আলাপ করতে হবে বা আলাপ করে থাকে সাধারণত আমাদের সম্ভাষণ কর্মীগণ। এলাকার মধ্যে এইভাবে আস্তে আস্তে এলাকার মধ্যে তার একটা জ্ঞানের পরিধি বিস্তার হবে, তার একটা পরিচিতি হবে এবং সে আলটিমেটলি এলাকাতে পরিচিত হয়ে যান। সুপারিশকৃত নতুন চাষাবাদ চলাকালীন ও পরে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। যদি আমি সে এলাকাতে কোনো একটা নতুন জাত দেই অথবা নতুন একটা প্রযুক্তি দেই, তাহলে সেই প্রযুক্তি বা জাতটা আপাতকালীন সময়ে আমার বারবার খবর নিতে হবে, কারণ সে কোনো ভুল করে কি না। যদি একটু ভুল করে তাহলে কিন্তু এই যে নতুন জাত সে এলাকাতে আমি দিলাম এটা কিন্তু পরবর্তী আশেপাশের লোকজন আর গ্রহণ করবে না, একটা ভীতি তাদের মধ্যে দাঁড়িয়ে যাবে, একটা নেগেটিভ অ্যাটিচিউড তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। এই জন্য সবসময় যোগাযোগ রাখতে হবে এবং নিয়মিতকে খোঁজখবর রাখতে হবে, খোঁজখবর নিতে হবে। পূর্ববর্তী চাষাবাদ প্রযুক্তির ফলাফলের প্রতি নজর রাখতে হবে এবং কৃষকদের নিকট তার উপস্থিতি অত্যাবশ্যকীয় করে তুলতে হবে। সে কথাটা আবার একবার বলি, সেটা হলো যখন কৃষক বুঝবে যে আমি তার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার পরামর্শে তার উপকার হয়, তখন সে কিন্তু আমাকে সে মনের দিক থেকে গ্রহণ করবে এবং আমাকে খুব অত্যাবশ্যকীয় তার কাছে মনে করবে, তখনই শুধুমাত্র সে আমার কথায় এবং কাজকর্মে সে উদ্দীপ্ত হবে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সাক্ষাৎকারে যাওয়ার আগে কিন্তু একটা প্রস্তুতি লাগে, সে প্রস্তুতিটা কী? সম্প্রসারণ কর্মী কৃষক বা কৃষক পরিবারের সাথে কেন সাক্ষাৎ করবেন, তার সাক্ষাতের উদ্দেশ্য কী, তা সম্পর্কে পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ধারণা এবং প্রস্তুতি তার থাকতে হয়, এই প্রস্তুতি তাকে নিতে হয়। সম্প্রসারণ কর্মী কৃষক বা কৃষক পরিবারের সাথে যে স্থানে সাক্ষাৎ করবেন সে স্থানে তাকে আগে থেকে যেতে হবে, ওই স্থানে কৃষির কী সমস্যা আছে এবং সমস্যার কী সমাধান হতে পারে সেই সম্পর্কে আগে থেকে তাকে জেনে রাখতে হবে। যেমন যেই জায়গায় যেই স্থানে তার সাথে কৃষকের সাথে সম্প্রসারণ কর্মীর পরিচয় হবে, কথা হবে,
তার আশেপাশে যে সমস্ত ফসলগুলো আছে সেই সম্পর্কে কোনো দুই একটা কথা কৃষক তাকে জিজ্ঞাসা করেই ফেলতে পারে। সুতরাং আগে থেকে সে যদি সম্প্রসারণ কর্মী ওই এলাকাতে যায় এবং সে এলাকার চারপাশে বিষয়গুলো জানে এবং দেখে, তাহলে এই সম্পর্কে কোনো প্রশ্ন করলে সেটা তাকে সে জবাব দিতে পারবে। অথবা অনেক সময় নিজের থেকেই বলতে হবে, যদি সে প্রশ্ন নাও করে তাহলে বলতে হবে যে এই যে আপনার এই গাছটাতে এটা একটু প্রুনিং করে দেওয়া দরকার, গাছের পাতাগুলো খুব ঝোপালো হয়ে গেছে, এর জন্য কিন্তু আপনার পোকামাকড় বেশি হবে। এটা যখন বলবে তখন তার মনে হবে আসলেই তো গত বছর কিন্তু এটা এই আম গাছটাতে প্রচুর পোকা ধরছিল। তখন যখন সে বুঝবে যে এইভাবে করার কারণে তার উপকার হয়েছে, তখন সে তার কথাটা ভালোভাবে শোনার চেষ্টা করবে। এতে করে কৃষকের যে কোনো প্রশ্নের বা সমস্যার সমাধান সে দিতে পারবেন এবং সম্প্রসারণ কর্মীর প্রতি তার একটা আস্থা তৈরি হবে। কৃষক সম্প্রসারণ কর্মীকে তার জন্য একজন অত্যাবশ্যকী এবং উপকারী ব্যক্তি হিসাবে ভাবতে শুরু করবে এবং তখনই সম্প্রসারণ কর্মী তার উদ্দেশ্য সাধনে কৃষককে যে পরামর্শ দিবেন কৃষক তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে এবং দেখা যাবে সে একবার অক্ষরে অক্ষরে সেই সমস্ত পরামর্শগুলো মানতেছে। এই জন্য ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, পূর্ণাঙ্গ কর প্রস্তুতি নিয়েই তাকে সেখানে যেতে হবে। কৃষকের সাথে ব্যক্তিগত সাক্ষাৎকারে তাকে আলটিমেটলি তো প্রস্তুতি নিলাম, এখন যে সেটাকে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নটা কী হবে? কৃষকের সাথে আলাপ করে পূর্ব থেকেই সাক্ষাতের সময় এবং স্থান নির্দিষ্ট করে রাখতে হবে এবং এই সম্প্রসারণ কর্মী অবশ্যই পূর্ব নির্ধারিত নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে তাকে উপস্থিত হতে হবে এবং প্রথমে ধৈর্য সহকারে কৃষকের কথা এবং সমস্যা শুনবেন এবং সুনির্দিষ্ট সমাধান প্রদান করবেন। একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, প্রত্যেক মানুষই কিন্তু কথা বলতে চায়, প্রত্যেকটা মানুষ কথা বলতে চায় এবং যে কথা শুনে তার কাছেই কিন্তু সে থাকতে চায়, তার সাথে কথা শেয়ার করতে চায়। আমরা অনেকেই সাধারণত দেখি যে অন্যকে কথা বলতে দেই না, এটা কিন্তু ঠিক না। তো সুতরাং ধৈর্য সহকারে প্রথম তার কথাটা শুনতে হবে এবং সে যে সমস্ত সমস্যাগুলো বলবে সেটা আদৌ সমস্যা কি না সেটাকে আলোচনা করে তার একটা সুনির্দিষ্ট পরামর্শ তাকে দিতে হবে। সম্প্রসারণ কর্মী কৃষকের আস্থা অর্জনের পর যে উদ্দেশ্যে তিনি গেছেন বা এসেছেন তা তাকে বলতে হবে, তাকে বিবৃত করতে হবে এবং চেষ্টা করতে হবে কৃষকের কথা রেশ ধরেই সম্প্রসারণ কর্মী কৃষকদের নিকট তার নিয়ে আসা বিষয়টা উপস্থাপন করবেন। সে ভদ্রলোক তার নিজের পর মতো কিছু কথা বলল, কিন্তু আমি যে জন্য গিয়েছি সেটা হলো যে তাকে বাড়িতে একটা লেবু গাছ দিতে হবে। সে হয়তো কথা বলতে বলতে গল্পে বলতে বলবে যে আসলে আমার স্ত্রীর বা আমার বাচ্চার কিছু নাকি ঠান্ডা লাগছিল, তো একটু সময় লাগছে, পরে ডাক্তার কাছে যেতে হয়েছে। এই সুযোগ বুঝে বলে ফেলতে হবে যে আপনার বাড়িতে যদি একটা লেবু গাছ থাকতো তাহলে হয়তো দেখা গেছে যে আপনার ডাক্তার কাছে নাও যেতে হতে পারতো। লেবুর রস দিয়ে যদি আপনি একটু গরম পানিতে শরবত করে দিতেন তাহলে তার এটা ঠিক হয়ে যেত। অর্থাৎ আমি যে উদ্দেশ্যটা নিয়ে আসছি সেই কথাটা বলার একটা ক্ষেত্র যখন প্রস্তুত হয়েছে আমি তখন বলে ফেললাম, আমাকে এর জন্য আলাদা করে সুযোগ করে কথা বলার প্রয়োজন হলো না। কিন্তু যদি সে না আসে তাহলে কৃষকের সমস্যাটা সমাধান করে নিয়ে তারপরে আমার যে বিষয়টা আমি নিয়ে আসি সেটাকে উপস্থাপন করতে হবে। সম্প্রসারণ কর্মীকে সহজ সাবলীল ভাষায় কথা বলতে হবে এবং সম্ভব হলে হতেই হবে সেটা কি কৃষকের ভাষায় কথা বলতে হবে। প্রত্যেক এলাকার কিছু আঞ্চলিক ভাষা আছে, কৃষক তো স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষায় কথা বলবে। তো সুতরাং আপনাকে যদি আপনি যেখানকার লোকই হন, যদি রাজশাহীর লোক চিটাংয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অনেক কানা গম আছেন কিনা এই কথা আপনাকে শিখতে হবে, অর্থাৎ গম মানে আপনি ভালো আছেন কিনা এটা বুঝতে হবে। আবার যদি সিলেটে যান তাহলে সেইভাবেই তাদের ভাষা আপনাকে বুঝে নিতে হবে আর কি, এবং তাদের ভাষায় কথা বলতে হবে। এক্ষেত্রে সম্প্রসারণ কর্মীকে ভালো শ্রোতা এবং ভালো বক্তা হতে হবে, শুধু শ্রোতা হলে হবে না, ভালো বক্তাও হতে হবে এবং একজন ভালো মোটিভেটর হতে হবে, যাতে করে কৃষক জড়তাবিহীনভাবে আপনার সাথে কথা বলতে পারে। আমরা তাহলে ব্যক্তিগত সাক্ষাৎকার করলাম, এবার হলো ব্যক্তিগত যে
সাক্ষাতে যে সমস্ত তথ্যাদি বেরিয়ে আসলো সেটাকে সংরক্ষণ করতে হবে। কৃষকের সাথে ব্যক্তিগত সাক্ষাৎকারে যে সমস্ত তথ্যাদি আসলো সেই সমস্ত তথ্যাদিকে সংরক্ষণ করার একটা ভালো ব্যবস্থা থাকতে হবে। আমাদের কৃষক অধিদপ্তরের যারা সম্প্রসারণ কর্মী আছেন তাদেরকে বলা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা, এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ডায়েরি দেওয়া আছে, যেটাকে আমরা বলি উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডায়েরি বা এসএও ডায়েরি। তো সেই ডায়েরিতে ওনারা সমস্ত ধরনের বিষয়গুলো এই তথ্যাদিগুলো লিপিবদ্ধ করে রাখার মতো সুযোগ আছে, এবং এই লিখি তথ্যগুলো লিপিবদ্ধ করার জন্যই মূলত তাদেরকে এটা দেওয়া আছে। যারা উপসহকারী কৃষি কর্মকর্তা নন কিন্তু এই রকম কৃষি প্রযুক্তি বিস্তারের কাজ করেন তাদেরকে, অথবা অন্য কোনো বিষয়ে কাজ করেন যাদেরকে এরকম ব্যক্তিগত সাক্ষাৎ করতে হয়, তারা হয়তো একটা সাধারণ নোটবুক ব্যবহার করতে পারেন, এবং এই ধরনের নিয়মকানুনগুলো সবকে মাথায় রেখে করলে আপনার ব্যক্তিগত সাক্ষাৎটা খুবই ফ্রুটফুল হবে। এটাতে এই বিষয়টা শুধু আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নয়, যারা নাকি আজকে মার্কেটিংয়ে কাজ করেন, আমি মনে করি আজকের এই আলোচনা তাদের মধ্যে যারা শুনছেন তাদেরও কিন্তু খুব উপকারে লাগবে, এবং তারাও নিশ্চয়ই এটা মেনটেন করেন, একটা নোটবুক মেনটেন করেন, কোথায় কখন কাকে কোন মালটা দেওয়া হলো, তাদের কী অ্যাটিটিউড ছিল, তারা পরবর্তীতে ওই পরিমাণ মাল আরও বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে, এগুলো বোঝার জন্য এই ইনফরমেশনগুলো খুব কাজে লাগবে। এটাতে সাক্ষাতের বিস্তারিত বিবরণ লেখা থাকে, যেমন সাক্ষাতের উদ্দেশ্য, তারিখ, কৃষকের তথ্য, সিদ্ধান্ত বাস্তবায়ন ইত্যাদি থাকে। সেখানে একটা রেকর্ড কার্ডের মাধ্যমে করা যায়, বর্তমানে কম্পিউটার ডাটাবেসের মাধ্যমে সেই সমস্ত তথ্য দিয়ে রাখা যায়। এতে করে সবচেয়ে বড় উপকার হয় যেটা হয় যে পরবর্তী সাক্ষাতে যখন আমি যাব তখন কিন্তু আমি যদি একবার এই তথ্যগুলো দেখে নিই তাহলে মনে হবে যে 15 দিন আগে যে একবার আসছিল সে 15 দিন আগের যেই এনভায়রনমেন্ট ছিল সেটা আমার সামনে ফুটে উঠবে, এবং যদি নতুন কোনো সম্প্রসারণ কর্মী এই এলাকায় আসে তাহলে এই ইনফরমেশন বুক যদি তার হাতে যায় তাহলে এটা তার জন্য একটা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে, কারণ এই তথ্যগুলো তার দরকার। কৃষকের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নকালে এই অমূল্য তথ্যগুলো সে কাজে লাগাতে পারবে। কৃষকের সাথে ব্যক্তিগত সাক্ষাতের ফলো আপ করতে হবে। ব্যক্তিগত সাক্ষাতের উদ্দেশ্য ব্যাহত হতে পারে এমন কোনো তথ্যাদি ভালোভাবে সংরক্ষণ তথ্যে থাকতে হবে সেখানে, যাতে করে আমার ওটা দিয়ে আমার মনে হবে যে না এই বিষয়টা তার সাথে আলাপ করা যাবে না কারণ সেই বিষয়টাকে পছন্দ করে না। হ্যাঁ, এইভাবে আমরা ফলো আপের সময় কাজে লাগবে। প্রত্যেক ব্যক্তিগত সাক্ষাতের পর সম্প্রসারণ কর্মীকে যা যা করতে হয় সেটা হলো এই প্রয়োজনীয় তথ্যাদি তার ওই যে নোটবুকটাতে লিখতে হয় সেটা আগেই বলেছি। আর কৃষকের, হ্যাঁ, এখানে আরেকটা নতুন প্রশ্ন বিষয় আছে, যদি এমন কোনো বিষয় হয় যে সেখানে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন তাহলে এই পরবর্তীতে ওই কৃষককে বিশেষজ্ঞের সেই মতামতটা তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা সে বিশেষজ্ঞ এবং কৃষককে এক জায়গায় করে দিতে হবে যারা যেন তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারে। সাক্ষাৎকালে যে সমস্যা পাওয়া গেল এগুলোর সমাধানের ব্যাপারে সহযোগিতা এবং ফলো আপ করতে হবে। পরবর্তী সাক্ষাতের তারিখে সাক্ষাৎ করতে হবে, কৃষকের বিশ্বাস ভঙ্গ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ব্যক্তিগত সাক্ষাৎকার বিষয়ে আলোচনা করলাম, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বাস দল শিক্ষাদান পদ্ধতি। তাহলে বাস দল শিক্ষাদান পদ্ধতির মধ্যে বাস দল শিক্ষাদান পদ্ধতি কি? বাস দল মানে হলো মৌমাছি যখন গুঞ্জন করে এটাকে ইংরেজিতে বলা হয় বাজ, BUZZ, বাজ। কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার জন্য প্রায় 10+ ব্যক্তি, কৃষক বা শিক্ষার্থী একত্রে আলোচনা করে, মৌমাছির মতো একটা গুঞ্জন সৃষ্টি করে এবং একটি সিদ্ধান্ত উপনীত হয়, তাকে বলা হয় বাস দল শিক্ষা পদ্ধতি। এ বাস গ্রুপ ইজ এ স্মল ইন্টেন্স ডিসিশন গ্রুপ ইউজুয়ালি ইনভলভিং ফিউ পার্সনস, খুব কম সংখ্যক ব্যক্তিদেরকে নিয়ে, রেসপন্ডিং টু এ স্পেসিফিক কোশ্চেন, একটা বিশেষ প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা এক জায়গায় হয়, অর ভেরি প্রিসাইজ ইনফরমেশন, অথবা খুব প্রিসাইজ একটা তথ্য নেওয়ার জন্য তারা একত্রিত হয় এবং গুনগুন করে, মানে একজন সাথে কথা বলে তো একটা গুনগুন একটা আওয়াজ হয় আর কি, ওইটাই হলো বাজ। এই জন্য দেখো বলা হয় বাজ দল শিক্ষা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছ
তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে এই যে চারজন লোক এক জায়গায় বসে আছে, তাদের পিছনেও দেখা যায় যে প্রত্যেক জায়গায় প্রায় চারজন পাঁচজন করে করে এক জায়গায় এক এক টেবিলে বসা আছে। তারা আলাদা আলাদা করে এই যে বাজ অর্থাৎ ইনফোটা বিষয় নিয়ে আলাপ করতেছে। দেখো একজন ভদ্রলোক কথা বলতেছে, বাকি সবাই তাদের তাকিয়ে আছে, তারপর হয়তো আরেকজন বলবে। হ্যাঁ, এবং পাশে যেহেতু অন্যান্য লোক আছে তারা যেন ডিস্টার্ব ফিল না করে এই জন্য খুব উচ্চস্বরে বলা যাবে না, এই জন্য এটাকে বলা হয় বাজ গ্রুপ, অর্থাৎ ওই গুঞ্জন পদ মাধ্যমে ওরা কথাবার্তা বলে আর কি। আচ্ছা, এই কাজের যে প্রস্তুতি আছে সেটা হলোই প্রশিক্ষক বা সম্প্রসারণ কর্মী একটা বিষয় একটা স্থান এবং সময় ঠিক করবে, যেই জায়গার মধ্যে ওই বিষয়টি নিয়ে আলোচনা হবে ওই নির্দিষ্ট সময়ে, এবং ওই 10-15-20 জন লোক সেখানে আসবে, এদেরকে আগে থেকে নির্বাচন করা থাকবে এবং তারা সেই জায়গাতে একত্রিত হবে। একত্রিত হওয়ার পর নির্দিষ্ট সময়ে যখন তারা আসবে একত্রে দেখা হবে, তখন প্রশিক্ষক বা সম্প্রসারণ কর্মী তাদের সামনে বিষয়টাকে তুলে ধরবে, তাদের সামনে বিষয়টাকে তুলে ধরে উপস্থাপন করবে। উপস্থাপন করার পরে তখন এই যদি 25 জন হয়ে থাকে বা 20 জন হয়ে থাকে, 5 জন 5 জন করে 4টা গ্রুপ করলে 4 5 20 জন হবে, অথবা 4 জন করে যদি হয় তাহলে 5টা গ্রুপ হবে 4 5 20 জন লোকের, এবং এই প্রশিক্ষক তাদেরকে আলাদা আলাদা করে উপদলে ভাগ করে দেবে। তারা উপদলে ভাগ হয়ে নিজেদের মধ্যে এই বিষয়টা আলোচনা করবে, একটা দলীয় গুঞ্জন চলতে থাকবে, এবং তার মাধ্যমে শিক্ষার্থী এবং কৃষকদের অংশগ্রহণে তারা আলটিমেটলি একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে। এটা হলো বাস দল। বাস দলের উপকারিতা হলো এই যে স্বাধীন আলোচনার মাধ্যমে সৃজনশীল নতুন ধারণা ও মতামত উদ্ভাসিত হয়, যেহেতু সেখানে মডারেটর হিসাবে আমরা কেউ থাকি না, বাহিরে যারা আছে তারা কেউ থাকে না, নিজেরা নিজেরা থাকে, তখন তারা খুব স্বাধীনভাবে এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা নিজেদের মধ্যে বিষয়টা আলোচনা করে। শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করে এবং জ্ঞান ও দক্ষতা অর্জনে তারা সক্ষম হয়। সবাইকে কথা বলতে হবে। হ্যাঁ, আর একটা কিছু সীমাবদ্ধতা আছে, আর সেই সীমাবদ্ধতাটা হলো যে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা তাড়াহুড়া হয়ে যায় এবং স্বল্প সময়ে সবগুলো উদ্দেশ্য আসলে লক্ষ্য সবগুলি উদ্দেশ্য এবং লক্ষ্য করা যায় না, একটু এখানে ডেফিসিট থেকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আলোচনা করছি আজকের শেষ বিষয়, সেটা হলো ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিং কি? ব্রেইন মানে তো ব্রেইন সবাই জানো, ব্রেইন, আর স্টর্ম মানে হলো ঝড়। নাসার নবচারীরা মহাশূন্যে যখন গ্রহ স্থাপন করতে গেল তখন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলো, এবং এই বিজ্ঞানে বারবার সভা করলো, সভা করতে করতে নিজেদের মধ্যে চিন্তার ঝড় তুলে ফেললো, এবং এই যে চিন্তার ঝড় তুলে ফেলা সেখান থেকে এটার নাম দেওয়া হয়েছে, তখন থেকে এটাকে ব্রেইন স্টর্মিং এই পদ্ধতিটা নামকরণ হয়, এবং ব্রেইন স্টর্মিং পদ্ধতিটা সেখান থেকেই চলে আসছে আর কি, চলতেছে। কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই মিলে আলোচনা তথা চিন্তার ঝড় তুলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই ব্রেইন স্টর্মিং বলে। এই ব্রেইন স্টর্মিংয়ের মধ্যে কতগুলো উপাদান লাগে, তার মধ্যে যেমন একটা হলো আলোচনাটা বিষয় বুঝে থাকতে হবে। সব লোক একত্রে ব্রেইন স্টর্মিং করতেছে কিন্তু কোন বিষয়ে আলোচনা করতেছে সেটা কোনো খবর নাই, এটা হবে না। একটা আলোচনাটা বিষয়বস্তু ঠিক থাকবে, তারপরে শিক্ষার্থী কৃষক বিজ্ঞানী এবং তাদের সক্রিয় অংশগ্রহণ। এখানে শিক্ষার্থী কৃষক বিজ্ঞানী বললাম এই কারণে, যদি ক্লাসরুম হয় তাহলে তারা হলো শিক্ষার্থী, যদি এটা অফিসের বাইরে আমার সম্প্রসারণ কর্মীর মাধ্যমে অ্যারেঞ্জড হয়ে থাকে তাহলে এটা হলো কৃষক, আর যদি বিজ্ঞানীরা একত্রিত হয়ে কোনো বিষয় চিন্তা করে থাকে তাহলে এটার নাম হলো বিজ্ঞানী, এবং তাদের স্বাধীন অংশগ্রহণ হয় সেখানে, এবং আলোচনাগুলো সব লিপিবদ্ধ করা হয়, আলোচনাগুলো লিপিবদ্ধ করা হয় এবং সবুজ ও লাল অধিবেশন পরিচালনাকরণ করা হয়। এটা কি আবার সবুজ ও লাল অধিবেশন? এখানে কিন্তু 2টা অধিবেশন, একটা হলো সবুজ আর একটা হলো লাল। আচ্ছা, তার আগে আমরা দেখাচ্ছি একটা ছবি, দেখো একটা ব্রেইন দেখা যাচ্ছে, ব্রেইনটা স্টর্মিং হচ্ছে, আর এখানে কিছু প্রশ্ন দেখা যাচ্ছে, তার মানে তাদের মধ্যে অনেক ব্রেইনের মধ্যে অনেক প্রশ্ন উদ্ভব হইতেছে, আবার তার নিজেরও কিছু ওই যে লাইটগুলো মানে বোঝাচ্ছে তারা কিছু রেসপন্স করতেছে, এইভাবে ব্রেইন স্টর্মিং হচ্ছে। এখানে ব্রেইন স্টর্মিং পদ্ধতিটা একটু আগে বললাম যে আলোচনা 2 ধাপে হয়, 2টা ধাপ। কী কী ধাপ? একটা হলো সবুজ ধাপ আর একটা হলো লাল ধাপ, সবুজ অধিবেশন লাল অধিবেশন। সবুজ অধিবেশনে প্রশিক্ষক এবং সম্প্রসারণ কর্মী বিষয়বস্তু উপস্থাপন করেন এবং সবাই চিন্তাগত ঝড় তুলে এবং সেখানে আলোচনা অংশগ্রহণ করেন, সবাই সব কিছু লিপিবদ্ধ তার সেখানে করা হয়। আর লাল অধিবেশনে
এই অনেকগুলো তথ্য, অনেকগুলো বিষয় সেখানে লেখা হয়, আলোচনার মাধ্যমে আসে, কিন্তু সেখানে মাত্র পাঁচ সাতটা, 5 থেকে 10 মিনিট বিরতির পর লাল অধিবেশন শুরু হয় এবং সেখানে লিপিবদ্ধ যে আলো আছে সেগুলোর উপর আলোচনা করা হয় এবং সেখান থেকে 5-7টাকে সিলেক্ট করা হয়। এতগুলো জিনিস হিসাবে থাকে না, তখন 5-6টা থাকে আর কি। এখানে লিপিবদ্ধ আলোচনা থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল আলোচনাগুলোকে আলাদা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আলোচনাগুলো আমার সাথে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছ। এই জন্য তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্নের আলোচনা জবাব দিতে পারি। তোমাদের মনে হয় একজন জানতে চেয়েছ, দুষ্ট ছেলে, হ্যাঁ, এটাকে লাল অধিবেশন এবং সবুজ অধিবেশন আমরা বলছি, তোমরাকে এইভাবে শিখতে হবে, যখন নাকি তোমরা আবার আমাদের মতো হবে তখন তোমরা মনে করো যে লাল অধিবেশনকে নাম পরিবর্তন করে গোল্ডেন অধিবেশন করবা, তখন সেটা তোমরা করতে পারবা, কিন্তু যতদিন তোমরা শিক্ষার্থী আছো ততদিন পর্যন্ত এই লাল অধিবেশন এবং সবুজ অধিবেশন হিসেবেই তোমাদেরকে জানতে হবে। আর যে সমস্ত প্রশ্নগুলো আছে, না তেমন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার চোখে ধরা পড়তেছে না। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, একটা হলো ব্যক্তিগত সাক্ষাৎকার, তারপরে হলো বাজ গ্রুপ, আর একটা হলো ব্রেইন স্টর্মিং। ব্যক্তিগত সাক্ষাৎকার মানে হলো সম্প্রসারণ কর্মী কোনো একটা বিষয়কে কৃষকদের কাছে নিয়ে যাওয়ার জন্য তার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে, তাকে বুঝায়, তার সমস্যা আইডেন্টিফাই করে, বিশ্লেষণ করে, তাকে সমাধান দেয়, পরবর্তীতে ফলো আপ করে। এটা হলো ব্যক্তিগত সাক্ষাৎকার। তারপর হলো বাজ গ্রুপ, তার মানে হলো সম্প্রসারণ, কিছু কৃষক বা শিক্ষার্থী তাদেরকে একটা প্রবলেম দেওয়া হয়, তারা সেটাকে আলোচনা করে এবং সে আলোচনার পর সেটার থেকে একটা ভালো কিছু বেরিয়ে আসে। আর ব্রেইন স্টর্মিং হলো বিজ্ঞানীরা গ্রহ স্থাপনের সময় মিটিংয়ের পর মিটিং করতেন, সভা করতেন এবং নিজেদের চিন্তা যখন ঝড় তুলে ফেলতেন, সেখান থেকে বলা হলো যে এই পার্টিকুলার একটা প্রবলেমকে সমাধান করার জন্য শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে অথবা কৃষক নিজেদের মধ্যে এবং চিন্তা ঝড় তুলে কোনো সুন্দর সমাধান বের করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ, বিশেষ করে শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে। আগামী দিনে তোমাদেরকে হতে হবে বাংলাদেশের খাদ্য উৎপাদনের ফ্রন্টলাইন সোলজার। সুতরাং তোমাদের নিজেদের জন্য, দেশের জন্য, খাদ্য উৎপাদনের জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে। তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্লোজ করে দিতে হবে না, কিভাবে জানো? চলে এসে গেল।